হ্যালো ভ্রীবান আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা কথা বলছিলাম ডিসিশন মেকিং নিয়ে অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের ইফ এবং এলস নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব যে ইফ এবং এলস যখন আমরা সি প্রোগ্রামে ব্যবহার করতে চাই তখন কোন কোন সাধারণ ভুলগুলো আমাদের দ্বারা হয়ে থাকে এবং সেগুলো সম্পর্কে জানবো কেন এরকম হয় সেটাও জানবো যাতে করে পরবর্তীতে আমাদের সেই ভুলগুলো না হয় ওকে তো আজকের এই ভিডিওটা একটু অন্যভাবে শুরু করি আমরা আমি অলরেডি একটা সি প্রোগ্রাম লিখে রেখেছি এখানে তোমরা একটু প্রোগ্রামটা ভালো করে দেখো এবং ভিডিওটা পজ করে তোমরা একটু চিন্তা করার চেষ্টা করো যে এই প্রোগ্রামের আউটপুট কী হতে পারে এবং সেই আউটপুটটা তোমরা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি ভিডিওর শেষে এই টপিকটা সম্পর্কে আলোচনা করব। এটার আউটপুট কি হবে সেটা সম্পর্কে আলোচনা করব এবং আউটপুটটা এরকম কেন হলো সেটা সম্পর্কেও আলোচনা করব তো তখন তোমরা তোমাদের কমেন্টটার সাথে তোমাদের আমার যে আউটপুট আমি যে আউটপুটটা বলবো সেটা তোমরা মিলে নিতে পারবো ওকে তো চলো আমরা একদম শুরু থেকে শুরু করি তো আমরা যদি এখান থেকে একটু শুরু করতে চাই তো আমরা জানি যে ইফ স্টেটমেন্টের একটা বেসিক স্ট্রাকচার আছে যেটা হচ্ছে ইফ তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট যার মধ্যে আমরা কন্ডিশন লিখি এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা একটা স্কোপ নিয়ে থাকি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্টের একটা বেসিক স্ট্রাকচার কিন্তু তোমরা হয়তো অনেকে দেখতে পারো যে অনেকে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা বা স্কোপটা এটা ব্যবহার করে না ঠিক আছে সেক্ষেত্রেও তাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করে ফর এক্সাম্পল আমি যদি এখানে ইফের মধ্যে একটা কন্ডিশন লিখি এক্স ইকুয়াল ইকুয়াল টু তাহলে তোমরা জানো যে কন্ডিশনটা কি হচ্ছে সত্য এবং এর রেসপেক্টে যদি আমি একটা লেখা প্রিন্ট করি ফর এক্সাম্পল আমি লিখলাম এক্স ইজ টু ঠিক আছে কথাটা আমি লিখলাম তাহলে আমার এই প্রোগ্রামটা ঠিক মতো কাজ করবে তোমরা যদি একটু দেখো আমি রান করলাম কি দেখাচ্ছে এক্স ইজ টু কেন কারণ আমি চেক করেছি এক্স এর মান দুই কিনা এবং আমি প্রথমে এক্স এর মান কত দিয়েছিলাম দুই দিয়ে দিয়েছিলাম অর্থাৎ কন্ডিশনটা সত্য হয়েছে এবং আমাদের এই লেখাটা প্রিন্ট হয়েছে তাহলে এখন আমি যদি এখানে দেখো এর মানটাকে জাস্ট থ্রি করে দেই তাহলে কি হবে এক্স এর মান তো এখন আমি বসিয়ে দিলাম থ্রি তাহলে আমি যখন চেক করব। যে এক্সের মান দুই কিনা এটা কি হবে ফলস হয়ে যাবে ফলে এই লেখাটা প্রিন্ট হবে না তাহলে আমরা একটু ভেরিফাই করি আমরা রান করলাম প্রোগ্রামটা দেখো কোনো কিছুই প্রিন্ট হয় নাই ফাঁকা আসছে উপরে তাই না এই প্রথম লাইনটা কি ফাঁকা আসছে তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো কাজ করছে এবার ধরো আমরা এক্সের মধ্যে আগে আবার আগের জায়গায় নিয়ে চলে আসলাম এক্স ইক্টো টু এবং এখানে লিখতেছি প্রিন্ট এফ সেকেন্ড লাইন ঠিক আছে প্রিন্ট এফ সেকেন্ড লাইন তাহলে এবার কি হতে পারে বলো তো এর মান আমরা দুই বসিয়ে দিয়েছি ফলে আমরা কি করছি যখন চেক করছি এক্স ইকুয়াল টু টু কি এই কন্ডিশনটা কী হবে সত্য হবে ফলে প্রথম লাইনে প্রিন্ট করা উচিত কি এক্স ইকুয়াল টু টু এবং দ্বিতীয় লাইনে প্রিন্ট করা উচিত কি সেকেন্ড লাইন তাই না তাহলে আমরা যদি একটু প্রোগ্রামটা রান করি তাহলে দেখি কি ঘটে দেখো এক্স ইকুয়াল টু টু এবং দ্বিতীয় লাইনে প্রিন্ট হচ্ছে কি সেকেন্ড লাইন তার মানে আমাদের ন্যাচারাল যেভাবে ইফ কাজ করে সেভাবেই কাজ করছে বলে আমাদের মনে হচ্ছে এখনও পর্যন্ত কারণ কি আমরা এখনো পর্যন্ত এখানে প্রবলেমটা খুঁজে পাচ্ছি না এখন দেখো প্রবলেমটা কোথায় আমি যদি এক্সের মানে এখানে থ্রি করে দেই তাহলে কি করবে তো এক্স ইকুয়াল টু টু এই কন্ডিশনটা কী হয়ে যাবে ফলস হয়ে যাবে ফলে প্রিন্ট এক্স ইকুয়াল টু টু এবং সেকেন্ড লাইন কোনোটাই প্রিন্ট হওয়া উচিত নয় আগের মতো আমাদের ফাঁকা প্রিন্ট হওয়া উচিত কিন্তু ফাঁকা প্রিন্ট হবে না আমরা রান করলাম দেখো কি প্রিন্ট হয়েছে সেকেন্ড লাইন তার মানে এখানে কোনো একটা সমস্যা আছে কেন বলতেছি কারণ এক্স ইকলজি যেহেতু আমরা থ্রি রেখেছি যদি কন্ডিশন ফুলফিল না হয় তাহলে কোনোটাই প্রিন্ট করার কথা না কিন্তু কি হচ্ছে এখানে সেকেন্ড লাইনটা প্রিন্ট হয়ে যাচ্ছে তাহলে এটা কেন ঘটতেছে তোমরা একটু ভালো করে খেয়াল করবা যখন আমরা ইফের পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো না অর্থাৎ স্কোপ নিব না তখন ইফের পর শুধুমাত্র ইফের ইমিডিয়েট পরের যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টটাই ইফের আন্ডারে আসে বলে আমরা কী করবো বিবেচনা করব। ঠিক আছে বা সি প্রোগ্রাম বিবেচনা করে যে ইফ কন্ডিশনের ঠিক পরের যে স্টেটমেন্টটা অর্থাৎ এক্সিকিউট টু এই স্টেটমেন্টটা শুধুমাত্র ইফের আন্ডারে আসে ঠিক আছে এবং এই যে দ্বিতীয় লাইনটা এই লাইনটা আলটিমেটলি ইফের ওপর ডিপেন্ডেন্ট না ঠিক আছে তার মানে দেখতে জিনিসটা অনেকটা এরকম দেখো আমরা যদি একটু এক্সপ্রেস করার চেষ্টা করি তাহলে জিনিসটা হচ্ছে শুধুমাত্র এই লাইনটা কি আছে এবং এ লাইনটা আলটিমেটলি বাইরে আসে ঠিক আছে তাই যদি হয় তাহলে আমরা যখন রান করেছিলাম তখন কি আউটপুট দেখেছিলাম দেখো সেকেন্ড লাইন তাই হওয়া উচিত না দেখো আমরা যেহেতু দিয়েছি কত এক্স এর মধ্যে থ্রি আমরা চেক করেছি এক্স এর মানে দুই কিনা দুই তো নাই আসে কত তিন তার মানে এটা কন্ডিশন ফলস তার মানে এ লাইনটা প্রিন্ট করবে না তাই যদি হয় তাহলে ইফের পরে আমরা শেষ পর্যন্ত কী প্রিন্ট করছি সেকেন্ড লাইন জন্য শুধুমাত্র সেকেন্ড লাইন এই লেখাটা প্রিন্ট করেছিল তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আমরা ইফ স্টেটমেন্টের পরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি বা স্কোপ না নেই তাহলে ইফ স্টেটমেন্টের ঠিক পরবর্তী যে স্টেটমেন্টটা আছে সেটাই শুধুমাত্র কি হবে ইফ ট্রু অথবা ফলস হওয়ার উপর ডিপেন্ড করবে বাকি স্টেটমেন্টগুলো তার উপর ডিপেন্ড করবে না ঠিক আছে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে ওকে তাহলে এটা গেল আমাদের প্রথম একটা মিস্টেক আমরা সাধারণত কি করি সেকেন্ড ব্র্যাকেট ইউজ অনেক জায়গায় করি না ঠিক আছে তো সেক্ষেত্রে এরকম প্রবলেম হলেও হতে পারে তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে সব জায়গাতে একটা করে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা ওকে তাহলে এবার আমরা একটু সেকেন্ড একটা প্রবলেম দেখার চেষ্টা করবো এটা অ্যাকচুয়ালি প্রবলেম নয় এটা জাস্ট একটু আমাদের জেনে রাখা উচিত যে আমরা ইফ ব্যতীত এলস লিখতে পারবো না দেখো ইফ ব্যতীত আমরা এলস লিখতে পারবো না দেখো ফর এক্সাম্পল এই প্রোগ্রামে কোনো জায়গায় ইফ নাই। কিন্তু আমরা এলস লিখে রেখে দিয়েছি ঠিক আছে তাহলে আমি যদি এই এলসের মধ্যে কোনো কাজ করি ফর এক্সাম্পল আমরা যদি এ লাইনটাকে প্রিন্ট করি পেস্ট করে দিলাম এখানে আমরা যদি প্রিন্ট করতে চাই প্রোগ্রামটা রান করতে গেলে আমরা একটা ইরোর দেখতে পাবো দেখো যে প্রোগ্রামটা রান করলাম এবং তোমাদের ইরোরটা আমি দেখাই এখানে তোমরা যদি দেখতে পাও তাহলে দেখবা যে এখানে লেখা আছে কি ইরোর এলস উইদাউট এ প্রিভিয়াস ইফ অর্থাৎ আগের কোনো ইফ স্টেটমেন্ট নেই তাই এলস স্টেটমেন্টটা ভ্যালিড না অর্থাৎ ইফের শুধুমাত্র পরেই এলস হতে পারে ইফ ব্যতীত এলস হওয়া সম্ভব না তাহলে এই কথাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এলস স্টেটমেন্ট ব্যবহার করতে গেলে অবশ্যই তার পূর্বে ঠিক পূর্বে আমাদের ইফ স্টেটমেন্টটা থাকতে হবে তাহলে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানলাম ওকে তাহলে এখন আরো একটা প্রবলেম সম্পর্কে আমরা একটু দেখবো দেখো আমরা ফর এক্সাম্পল এখানে চেক করছি ইফ এক্স ইকুয়াল ইকুয়াল থ্রি তাহলে প্রিন্টেফ প্রিন্ট সরি এখানে লিখে আমরা মনে করো এক্স ইজ থ্রি এবং এর পরের লাইন আমি লিখলাম সেকেন্ড লাইন ঠিক আছে এরপরে আমরা ব্যবহার করছি কি এলস সরি আমি কি করবো আমরা খালি ব্রেসটা দিবো না বা স্কোপটা দিবো না কারণ আমরা জানি স্কোপ ব্যবহার করলে কিন্তু সাধারণত প্রবলেমগুলো হয় না তাই আগে বললাম যে স্কোপ ব্যবহার করাটা সব সময় ভালো প্র্যাকটিস ঠিক আছে তো আমরা দেখতেছি এখন কি যে এই স্কোপ চিহ্নটা বা সেকেন্ড ব্র্যাকেটটা যদি ব্যবহার না করি তাহলে আমাদের কি কী প্রবলেম হতে পারে তাহলে এবার এবার লিখলাম কি এলস প্রিন্টের মধ্যে আমরা ধরো লিখতেছি থার্ড লাইন ঠিক আছে থার্ড লাইন এখন তোমরা একটু চিন্তা করো যে এই প্রোগ্রামটার আউটপুট কী হতে পারে একটু ভালো করে খেয়াল করো যে এখানে যেহেতু ইফ লিখেছি তাহলে আমাদের কি ইফ থাকলে এলস থাকতে পারবে এখন ঠিক আগে যে প্রবলেমটা বললাম সে প্রবলেমটা নেই কেন কারণ এলসের আগে একটা ইফ আছে তাহলে আমাদের এই প্রোগ্রামটা যদি আমরা একটু রান করি তাহলে রান হওয়া উচিত আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু প্রোগ্রামটা ঠিকমতো রান হবে না দেখো আমি প্রোগ্রামটা রান করলাম রান করলে তোমরা দেখতে পাবা যে এই জায়গায় একটা ইরোর দিচ্ছে এবং ইরোরটা কি এক্স্যাক্ট সেম ইরোর কীরকম এল স্টেটমেন্ট আমরা ব্যবহার করেছি উইদাউট এ প্রিভিয়াস ইফ ঠিক আছে তো এখন তোমার মনে হয় হতে পারে যে এখানে এল স্টেটমেন্টের আগে তো ইফ স্টেটমেন্ট আছে তাই না তাহলে আমি কিন্তু ঠিক একটু আগে বললাম যে এল স্টেটমেন্টের ঠিক ইমিডিয়েট আগেই কি থাকতে হবে ইফ স্টেটমেন্টটা থাকতে হবে তো দেখো এই যে এখানে যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি এরপরে কিন্তু আমরা কোনো রকমের কী করিনি স্কোপ বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করিনি এরপরে আমরা পরপর দুইটা লাইন লিখে দিয়েছি কিন্তু আমরা জানি যে ইফ স্টেটমেন্টের পরে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করি তাহলে শুধুমাত্র প্রথম লাইনটাই কনসিডার হবে এবং দ্বিতীয় লাইনটা আলটিমেটলি ইফের বাইরে কনসিডার হবে অর্থাৎ এই স্ট্রাকচারটা দেখতে কীরকম হবে এই সেকেন্ড ব্র্যাকেটটা আলটিমেটলি শুধুমাত্র বা এই প্রিন্ট এফটাই শুধুমাত্র আলটিমেটলি ইফের মধ্যে আছে এবং আমাদের যে সেকেন্ড প্রিন্ট সেটা আলটিমেটলি ইফের বাইরে আছে ঠিক আছে তাই যদি হয় তাহলে আমরা যদি একটু স্ট্রাকচার বানাই এটাকে এলসটাকে এক ঘর করে সরাই দিলাম এবার একটু তুমি প্রোগ্রামটা দেখো ইফ এক্স ইকুয়াল কল থ্রি ঠিক আছে চেক করছি চেক করে সত্য হলে প্রিন্ট হবে না হলে প্রিন্ট হবে না ঠিক আছে এরপরে আমরা কী লিখছি একটা স্টেটমেন্ট একটা মানে রেগুলার যে সি স্টেটমেন্ট আছে সেরকম একটা স্টেটমেন্ট লিখেছি এরপরে আমরা চেক করছি এলস কিছু আছে কি না তাই না তাহলে এখানে যে এলস ব্যবহার করেছি তার ঠিক পূর্বেই কি ইফ আছে না তা ঠিক পূর্বে এখানে একটা প্রিন্টেড স্টেটমেন্ট আছে সো এরকম কাজও আমি করতে পারবো না এলস ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন ঠিক তার পূর্বের স্টেটমেন্টটাই কি হয় ইফ হয় ঠিক আছে অথবা আমরা কী করবো সব থেকে ভালো প্র্যাকটিস বারবার বলছি আমরা কি করব। আমরা সবসময় একটা কার্লি ব্রেস বা সেকেন্ড প্যাকেট বা স্কোপ নিয়ে কাজ করব তাহলে আমাদের কোনো রকম প্রবলেম হবে না আমরা যদি রান করি দেখো মতো কাজ করবে দেখো কি দেখাচ্ছে এক্স ইজ থ্রি আর সেকেন্ড লাইন যেহেতু আমরা তিন বসিয়েছি এবং কন্ডিশন সত্য হয়েছে তাই লেখা দেখাচ্ছে এক্স ইজ থ্রি অ্যান্ড সেকেন্ড লাইন তাহলে এরকম মিস্টেকও আমাদের হতে পারে তো এগুলো সম্পর্কে আমরা একটু খেয়াল রাখবো ওকে তাহলে এবার আমরা যে প্রবলেমটার কথা বলেছিলাম ঠিক প্রথমে সে প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করব তাহলে আমি যদি একটু প্রোগ্রামটা আবার লিখে ফেলি ওকে তাহলে দেখো এটা ছিল আমাদের প্রবলেম ঠিক আছে তো এখানে একটু জিনিস খেয়াল করো প্রথমে আমরা চেক করছি যে এক্সের মান দুই কিনা এরপর যদি দুই হয় লাভার চেক করছি এর মান তিন কিনা যদি তিন হয় তাহলে আমরা প্রিন্ট করছি অথবা অন্য একটা লাইন প্রিন্ট করছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা একটু রান করি তোমরা হয়তো এভাবে চিন্তা করতে পারো যে এক্স দুই এর সমান কিনা আমরা চেক করছি যেহেতু আমরা এক্স এর মধ্যে তিন বসিয়ে দিয়েছি সুতরাং এই শর্তটা সত্য হবে না তাহলে এই শর্ত যদি সত্য না হয় তাহলে এলস এর মধ্যে চলে যাবে তাহলে এলস এর মধ্যে কি লেখা আছে প্রিন্ট এক্স ইজ নট টু এটা আমাদের প্রিন্ট হওয়া উচিত তাই না তোমাদের হয়তো মনে হচ্ছে কিন্তু এটা প্রিন্ট হবে না ঠিক আছে কেন আমি বলি এখানে দেখো একটা কনফিউশন আছে কিরকম কনফিউশন তোমরা একটু দেখার চেষ্টা করো যে এখানে আমাদের এলস স্টেটমেন্ট আছে একটা কিন্তু ইফ স্টেটমেন্ট আছে দুইটা তাহলে এখানে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে কিরকম এই এলসটা আসলে কোন ইফের এগেনস্টে এলস তাই না তুমি হয়তো বা তোমার একটা বন্ধু হয়তো বা বলতে পারে যে এই এলসটা হচ্ছে আমাদের এই ইফের এগেনস্টে আবার অন্য একজন বন্ধু বলতে পারে না এই এলসটা হচ্ছে এই ইফের এগেনস্টে ঠিক আছে তাহলে কোনো একটা কী বলবো কোডের স্ট্রাকচার বা কোনো একটা কন্ডিশনের স্ট্রাকচার যদি এই ধরনের হয় তাহলে সেক্ষেত্রে একটা কী হয় নর্মালি একটা ইরোর দেখা যায় ঠিক আছে সেই ইরোরটাকে সলভও করা যায় তো এই ধরনের যে ইরোর সেই ইরোরটা বা এই ধরনের যে প্রবলেম সেই প্রবলেমটাকে বলা হয় ড্যাংলিং এলস প্রবলেম কীরকম এটা যে আমরা কী করতে পারি না মানে ডিফাইন করে বলতে পারি না যে এলসটা আসলে কোন ইফের জন্য এই ইফের জন্য নাকি এই ইফের জন্য তাহলে এই প্রবলেমটা কেন হচ্ছে বলতো এই প্রবলেমটা হচ্ছে কারণ আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি না আবারও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করার জন্যই আমাদের একটা প্রবলেম তৈরি হচ্ছে তো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী করে এই ড্যাংলিং এলস প্রবলেমটাকে কি করে সলভ করে ভিন্ন ভিন্নভাবে যেমন সি প্রোগ্রামে কি করা হয় এলস স্টেটমেন্টের ঠিক পূর্বে যে ইফটা থাকবে এলস স্টেটমেন্টটা সেই ইফের রেসপেক্টে বা সেই ইফের এগেনস্টে কাজ করবে অর্থাৎ এই যে এলস সেটা আসলে এই ইফের জন্য বা এই ইফের এগেনস্টে কাজ করবে তাহলে আমরা যদি একটু চিন্তা করি এখন এভাবে যে এই ইফ এই ইফের এগেনস্টে এই এলসটা আছে তাহলে এখানে কি লেখা আছে দেখো যে এক্স দুই কিনা আমরা রেখেছি কত এক্সের মধ্যে তিন তাহলে এই কন্ডিশনটা কি হবে ফলস হয়ে যাবে তাহলে কন্ডিশন যদি ফলস হয় তাহলে আলটিমেটলি এই ইফটা ট্রু না হলে এর ভেতরে ঢোকার প্রশ্নই আসে না তাহলে এই পুরো অংশটুকু স্কিপ হয়ে যাবে প্রোগ্রামের তাই না বিকজ কি এই ফের আন্ডারে এই ইফ আছে এবং এই ইফের এগেনস্টে এই এলস আছে তার মানে এই অংশটুকু একটা অংশ যেটা পুরাটা এই ইফের ভেতরে আছে তাহলে এই ইফ ফলস হয়ে গেলে আলটিমেটলি এই জায়গাতে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না তাহলে আমরা যদি একটু প্রোগ্রামটা রান করি তাহলে দেখবা কী ঘটে এই ফাঁকা আউটপুট কোনো কিছু নেই ঠিক আছে তাহলে এইটাকে কি প্রবলেম বলা হয় বললাম ড্যাংলিং এলস প্রবলেম বলা হয় তো আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে খেয়াল রাখবো সবসময় যে আমাদের এলসটা তার নিয়ারেস্ট ইফকে রিপ্রেজেন্ট করবে বা নেয়ারেস্ট ইফের এগেনস্টে কাজ করবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা নিচে কমেন্ট করে জানাও আহ নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে